হক কথা বাপেরও উসারি না। জোরে বলে, মা সেটা ফেরাউনের একজন দাসী ছিল, তার মেয়ের চুলগুলো আশ্রিয়ে দিত, বেনি করে দিত, খোপা বেঁধে দিত, অথচ যার নুন খাচ্ছে তার কলার মধ্যে ছুরি দিচ্ছে। ইমানদার তো সেই ব্যক্তি যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, কথা কোন ঠিক কিনা? তাতে কি হয়েছে, জীবন চলে যাবে, আল্লাহর জন্য জীবন দিতে মুসলমান প্রস্তুত থাকে। জোরে বলেন ঠিক কিনা? মা সেটা বলল, রব্বি, সে আমার রব। রবকে? রব্বি আল্লাহ, আমার রব তোমারও রব, এবং তোমার বাবা ফেরাউনের রব ইনি হলেন আল্লাহ। যে আল্লাহর নামে আমি সকাল করি, যে আল্লাহর নামে আমি প্রভাতে উঠি, যে আল্লাহর নামে সূর্য অস্ত যাওয়ার পরে আমি নামাজ আদায় করি, যেই আল্লাহর গোলামি আমি করি, সেই আল্লাহ আমার রব, তোমার রব, তোমার বাবারও রব। জোরে গান সুবহানাল্লাহ। এবার ফেরাউনের কন্যা ডাক দিয়ে বলে, দাসী, প্রশ্ন করলাম, জিজ্ঞাসা তোমার কাছে, তুমি কি আমার বাবা ফেরাউন, কি আমার বাবাকে তুই কি খোদা মানিস না? কয় প্রশ্নই আসে না, তোর বাবার খোদাই তো আমার আল্লাহ, কথা কোন ঠিক কিনা? এবার তারা চাচ্ছে ইসলামের নূরটাকে নিভিয়ে দিতে। দেখেন ফেরাউনের কন্যা এখানে আর একটা মুহূর্ত দেরি করলো না, চলে গেল বাবার দরবারে। ফেরাউনের দরবারে গিয়ে ফেরাউনকে ডাক দেয়া বলে, বাবা, মাসে তা একজন খোদার নাম নিয়েছে, তার নাম হলো আল্লাহ। আমি তাকে প্রশ্ন করলাম, এই আল্লাহকে? সে বলেছে তার রব আমার রব, এবং তোমারও নাকি রব? তোমার আল্লাহ কয় না? ফেরাউন তাকে ডাক দিল, ও মাসে তা, তুমি কি আমাকে খোদা বলে দাবি মানো না, তুমি কি আমাকে খোদা বলে বিশ্বাস করো না? বলে যে না, মুসলমানের খোদা হলো একজন, তিনার নাম কি? আর জোরে বলেন কি? তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ, তোমারও রব রে ফেরাউন। তুই যতই খোদা দাবি করিস, আসলে তুই খোদা তুই খোদা না। বলেন খোদা কে? আল্লাহ আমারে রব, এই রবি আমারে সব, কথা কোন ঠিক কিনা? বলেন আল্লাহ আমারে রব, এই রবি আমারে সব, দমে দমে তনু মনে তারি অনুভব, তারি অনুভব, তোমারে দুনিয়াতে আমি যে দিকে তাকাই, অথই নিয়ামতে ওয়ানাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়ুম, ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا طبيب قلوبنا ونورنا وإيماننا মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইযনিহি وَسِرَاجًا مُنِيرًا
فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شكل قرن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم الله مطم نوره ولو كره الكافرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين وقال أيضا في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى سيدنا আর একটু মোহাব্বত বলি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সিজদাতে পড়িয়া নবী কে দে যারে যার মাফ করে দাও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা জোরে 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 সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা কবর দেশে রাইখা সবাই আসবে যখন বাড়িতে ঘরে নবীজি আসবেন তখন আমার আপনার শিয়রে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ 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 লা ইলাহা জোরে আল্লাহ 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 আপনাকে দেখলে নবী গো তো চোখে হয় হারা
আপনাকে দেখলে নবী গো দোজখে হয় হারাম, মরণ কালে দিবেন দেখা, মরণ কালে দিবেন দেখা হাবিব দোজখান নবীজি। আল্লাহ আল্লাহ, জরে জরে লা ইলাহা, ও আল্লাহ লা ইলাহা, মৌতের তুফান চলবে যখন নবী গো আমার, মৌতের তুফান চলবে যখন নবী গো আমার, দয়া করে দেখাইবেন দয়া করে দেখাইবেন হাবিব তো জাগান নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বালাগাল আলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খসালিহি, সাল্লু আলাইহি। মজলিস হাজরিন, সোনাকান্দার শাখা দরবার, সুবিদপুর দরবার শরীফের মরহুম আলা হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল ওহাব পীর সাহেব রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত ইসালে সাহাব ও আজও দোয়ার মাহফিলের আজকের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি, দিগার উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে যার জবান থেকে আপনারা আলোচনা শুনেছেন, জনাব হযরতে মাওলানা শিফাউল করিম সালেহী সাহেব, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন, জোরে বলেন আমিন। বিশেষ করে আমি স্মরণ করছি সুবেদপুর দরবার শরীফের সম্মানিত আলা হযরত সাহেব কেবলাকে, দিনকে নিয়ে, ইসলামকে নিয়ে, ধর্মকে নিয়ে, দরবারকে নিয়ে, মাদ্রাসাকে নিয়ে ওনার যে সু ইচ্ছা, সৎ ইচ্ছা, আল্লাহ যেন তিনার এই ন্যাক ইচ্ছাকে পূরণ করেন, আল্লাহ যেন হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন, জোরে বলেন আমিন। সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক, সর্বস্তরের আমার ভাই বাবা বন্ধুরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আলোচনার শুরুতে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে বিরত রেখে আরামের ঘুমকে হারাম করে এখনও পর্যন্ত এই জান্নাতের বাগানের মেহমান হিসাবে কবুল করেছেন, হৃদয়ের গহীন থেকে সন্তুষ্টি চিত্তে একবার বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অপরিত দরদ এবং সালাম পাঠাচ্ছি, পাঠাবো নবী পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজে আধারে, যার উসিলায় আমরা দুনিয়া পেয়েছি, আল্লাহকে রব বলে চিনতে পেরেছি, আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত রাজি পেয়েছি, পাচ্ছি এবং পাব, সে নবীর উম্মত হতে পেরে আসুন আরেকবার কালিমাতুর শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আসলে আমার এখন আলোচনা শেষ করার কথা ছিল, স্বাভাবিকভাবে আমি বারোটার পরে কোথাও আলোচনা করি না, সঙ্গত কারণে
আমাকে দেরিতেই মাইক ধরতে হয়েছে, আমি বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না, সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহ আমাকে বলার, প্রত্যেককে শোনার এবং আমল করার মতো তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততদিন পর্যন্ত ভালো ছিলেন যতদিন পর্যন্ত তিনি হক কথা বলেন নাই, অর্থাৎ দিনের দাওয়াত দেন নাই। ততদিন পর্যন্ত মক্কার কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টান তাদের কাছে আমার নবী খুব ভালো মানুষ ছিলেন। কথা কন্যা কান জোরে বলেন, আমাকে একটু সাপোর্ট দিতে হবে। ততদিন পর্যন্ত ভালো ছিলেন যতদিন না তিনি হক কথা বলেন নাই, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলেন নাই, যতদিন না কালিমার দাওয়াত শুরু করেন নাই, ততদিন তাদের কাছে খুব ভালো মানুষ ছিলেন। আল আমিন উপাধি তারা দিয়েছে যে মুসলমান মুহাম্মদের মতো এত ভালো মানুষ পৃথিবীতে আর নাই। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যেদিন থেকে কালিমার দাওয়াত দিতে শুরু করলেন ওই দিন থেকে মুহাম্মদের মতো খারাপ মানুষ আর কেউ নেই। নাউজুবিল্লাহ বলবেন না? আল হাক্কু মুররুন, হকটা তিতা। হকটা কি? যারা বলেন আমাদের দেশে আমরা বলি যে উচিত কথা কইলে হাজি সাহেবের মুখ খারাপ। কথা কন্যা কা উচিত কথা কইলে হাজি সাহেব আর ভালো না। আমার নবী যেদিন থেকে হক কথাটা বলতে শুরু করলেন যে আর মূর্তি পূজা করা যাবে না, মূর্তির সামনে আর মাথা নত করা যাবে না, মূর্তিকে উপাসক হিসাবে আর মেনে নেওয়া যাবে না, মাথা যদি নত করতে হয়, সিজদা যদি করতে হয়, গোলামি যদি করতে হয়, জমিনে গোলামি চলবে কার? আরো জোরে বলেন কার? আমরা আল্লাহর গোলামি চাই কি চাই না? দুই হাত তুলে বলেন আল্লাহর গোলামি আমরা চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, শহীদপুর দরবার শরীফ, বলেন গোলামি চলবে কার? আরো জোরে বলেন কার? জমিনে গোলামি চলবে আল্লাহর, আদর্শ চলবে নবী মুস্তফার, আইন চলবে কোরআনের কথা কণ্ঠে কেনা। এদেশের জমিনে চলবে আল্লাহর আইন, এদেশের ব্যক্তি জীবনে চলবে আল্লাহর আইন, এদেশের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আইন চলবে আল্লাহর কথা কণ্ঠে কেনা। আমার নবী রহমাতুল্লিল আলামিন যেদিন থেকে কালিমার দাওয়াত দিতে শুরু করলেন ওদিন থেকে নবীর দুশ্মনী শুরু হয়ে গেল। ওই দিন থেকে নবীকে ডিলেট করার চিন্তা তাদের মাথার ভিতরে ঢুকে গেল, নবীকে মাইনাস করার, নবী নামক এই নূরটাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করার জন্য প্রচেষ্টা তাদের শুরু হয়ে গেল। অর্থাৎ মুহাম্মদকে জমিনের মধ্যে আর জীবিত রাখা যাবে না, তাকে এবং তার আদর্শটাকে গলা টুটি চেপে ধরে শেষ করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে তারা চেয়েছে ইসলামের প্রদীপটাকে, ইসলামের নূরটাকে, আমার নবীর নূরটাকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে। তারা তো জানে না এই নূরের পক্ষে আছেন কে। তাদের মুখের ফুৎকার দিয়ে তারা এটাকে স্টপ করে দিতে চেয়েছিল। আপনাদের এলাকায় চেরাক চেরাক চিনেন কি আপনারা? হ্যাঁ, কেরোসিন দিয়ে আগের যুগে, এখন তো আর এগুলো নাই, ইলেকট্রিসিটি আসার পরে এখন আর এগুলো বন্ধ হয়ে গেছে। আর 10 বছর পরে পোলা পায় না আমাদের প্রজন্ম, পরবর্তী প্রজন্ম চেরাক আর হ্যারিকেন কিছুই চিনবে না, খালি মার্কা হিসেবে চিনবে হ্যারিকেন। কথা কন না কা আপনাদের এলাকায় আছে না হ্যারিকেন? নাঙ্গল নাঙ্গল আছে নি মার্কা? নাঙ্গল এখন মার্কা আছে কিন্তু আসল নাঙ্গল নাই। কথা কন ঠিক কি না? রে পৃথিবীর মুসলমান, জগতের মধ্যে তারা চেয়েছে এই যে চেরাকটা মুখের ফুৎকার দিয়ে নিবানো হতো, কথা বলেন ঠিক কি না? চেরাক যে আপনারা নিবাইতেন কি দিয়ে নিবাইতেন? কামান দিয়ে। জোরে বলেন, হাত পাখা দিয়ে। কিভাবে? কথা কন না, আমার আল্লাহর ভাষাটা হলো
তারা চেয়েছে এত সহজে মুখের ফুৎকার দিয়ে যেভাবে আগুনটা নিবানো হয়, এত সহজে তারা ইসলামের নূরটাকে নিভাইতে চেয়েছে, কিন্তু তারা জানে না ইসলামের পক্ষে আছেন কে। আবার আল্লাহ বলে আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যদিও কাফেররা এটা অপছন্দ করে, তারা তো জানে না আমি আল্লাহ এটাকে আরো জ্বালাইয়া দেই। এটা যে কয়লার আগুন, এটা যে তুষের আগুন, যত বাতাস দিবে তত আগুন কথা কন নাকা। তুষের আগুনে, কয়লার আগুনে বাতাস দিলে, ফু দিলে আগুন বাড়ে না কমে? কুসুম গাছ নিয়ে আপনারা মহিলারা রান্না করতে গেলে যখন দেখে যে আগুন জ্বলে না, তখন বাতাস দেয়। যেই বাতাস দিলে আগুন নিভার কথা, ওই বাতাস দিলে আগুন নিবে না, আরো জ্বলে উঠে। আল্লাহ বলতেছেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার নবীর যেদিন থেকে কালিমার দাওয়াত দিতে শুরু করলেন, যেদিন থেকে কালিমার দাওয়াত দিতে শুরু করলেন, সেদিন থেকে তারা চেয়েছে কালিমার নূরটাকে, ইসলামের নূরটাকে, নবীর নূরটাকে, কোরআনের নূরটাকে মুখের ফুৎকার দিয়ে নেভিয়ে দিতে। কিন্তু তারা জানে না এই ইসলামের পক্ষে আমি রব্বে কারিম আছি কথা কোন ঠিক কিনা, আজও সেই আল্লাহ আছে কি নাই, জোরে বলেন আছে কি নাই। ইসলামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হয়েছে ওইগুলোর শক্ত জবাব দিয়েছেন কে? ফয়সালা এসেছে কার পক্ষ থেকে? দেখেন নাই কিছুদিন আগে সংবিধান থেকে ইসলামটাকে ডিলিট করতে চেয়েছে, আমার আল্লাহ কয় তোরেই আমি সংবিধান থেকে ডিলিট করে দিলাম, কথা কন ঠিক কিনা। পাগলা এখন করেও থাকতে পারে না, বউ মামলা দিছে আল্লাহর মায়ের, বড় শক্ত মায়ের ওস্তাদের মায়ের শেষ রেখে, কথা কন ঠিক কিনা। এই দুশ্মন আজকে নতুন নয়, এটা রসুলুল্লাহর জামানায়ও, কথা বলেন রসুলুল্লাহর জামানায়ও, মুসা কালিমুল্লাহর জামানায়ও। আল্লাহ কয় এই পৃথিবীর মুসলমান আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ কিভাবে এটা জ্বালাই দেখ। ফেরাউন ডাকটা বলে মুসা এক আল্লাহর স্লোগান দাও, এক আল্লাহর গোলামি করার জন্য মানুষদেরকে আহ্বান করো, তুমি কি জানো না আমি নিজেই খোদা? নাউজুবিল্লাহ বলবেন না। ফেরাও খোদা দাবি করেছে, আমি জানতে চাই আল্লাহর সাথে শিরিক করলে আমার আল্লাহ সহ্য করেন না, কথা কন ঠিক কিনা। ফেরাও নিজেই খোদা দাবি করছে, হে মুসা তুই কারে খোদা মানিস, সে তো খোদা নয়, খোদা আমি। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন মুসার মাধ্যমে যে প্রদীপ জ্বালাইতে চাইলেন, মুসার মাধ্যমে যে নূরটা, কালিমার নূর, ইসলামের নূরটা জ্বালাইতে চাইলেন, ফেরাউন চাইছে এটাকে নিভাইয়া দিতে, কিন্তু পারছেনি। জোরে বলেন পারছে, কারণ আমার আল্লাহ ফেরাউনকে নিজেই নিভাইয়া দিছেন, কথা কন ঠিক কিনা। মুসা কালিমুল্লাহর রবকে, জোরে বলেন মুসা কালিমুল্লাহর খোদাকে। রে পৃথিবীর মুসলমান, তারা চেয়েছে, ফেরাউন চেয়েছে আল্লাহর এই নূরটাকে নিভাইয়া দিতে। ফেরাউনের কন্যা, ফেরাউনের কন্যা যে মাশেতা, অর্থাৎ যিনি চিরুনি আছেন, চুলটাকে রেডি করে দিতেন, এই মাশেতা ফেরাউনের মেয়ের চুল আশ্রাচ্ছে চিরুনি দিয়ে। গভীর মনোযোগ দিবেন, তারা চাচ্ছে যে ইসলামের নূরটাকে নিভাইয়া দিতে, ইসলামটাকে ডিলেট করে দিতে। আমার আল্লাহ বলে এত সোজা নয়, আগের ইতিহাস দেখ, ইসলামরে বাদ দিয়া দিবি আর তোরা জমিনে থাকবি না, ইসলামের জয়ের পতাকা, ইসলামের পতাকা পৃথিবীর জমিনে পথ পথ করে উঠবে, এটাই আমার আল্লাহ পাকের সিদ্ধান্ত। চিল্লিয়া বলে ঠিক কিনা। মাসে তার হাত থেকে চিরুনিটা পড়ে গেল, গভীর মনোযোগ দিবেন, মাসে তার হাত থেকে চিরুনিটা পড়ে গেল। এবার মাসে তার চিরুনিটা উঠাইতে চাইলেন, উঠাইতে গিয়ে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম বললেন, কোনো কাজ শুরু করার আগে, শুরু করার সময় কি পড়তে হয়?
জোরে বলেন কি? এই চিরুনিটা উঠাইতে গিয়ে তিনি বিসমিল্লাহ বললেন। ফেরাউনের কন্যা ডাক দিয়া বলে, ও মা সীতা, জানতে চাই তুমি যে বিসমিল্লাহ আল্লাহ শব্দটা উল্লেখ করলা, উনি কে? এই আল্লাহ আবার কে? মা সীতা ডাক দিয়া বলে, রব্বি বরব্বুকে, আমার রব এবং তোমার রব, তোমার বাবারও রব। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে বলেন, আল্লাহু আকবার। হক কথা বাপেরও ছাড়ি না, জোরে বলে। মা সীতা ফেরাউনের একজন দাসী ছিল, তার মেয়ের চুলগুলো আশ্রিয়ে দিত, বেনি করে দিত, খোপা বেঁধে দিত, অথচ যার নুন খাচ্ছে তার কলার মধ্যে ছুরি দিচ্ছে। ইমানদার তো সেই ব্যক্তি যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, কথা কন ঠিক কিনা? তাতে কি হয়েছে? জীবন চলে যাবে, আল্লাহর জন্য জীবন দিতে মুসলমান প্রস্তুত থাকে, জোরে বলেন ঠিক কিনা? মা সেটা বলল, রব্বি, সে আমার রব। রব কে? রব্বি আল্লাহ, আমার রব তোমারও রব এবং তোমার বাবা ফেরাউনের রব, ইনি হলেন আল্লাহ। যে আল্লাহর নামে আমি সকাল করি, যে আল্লাহর নামে আমি প্রভাতে উঠি, যে আল্লাহর নামে সূর্য অস্ত যাওয়ার পরে আমি নামাজ আদায় করি, যেই আল্লাহর গোলামি আমি করি, সেই আল্লাহ আমার রব তোমার রব তোমার বাবারও রব। জোরে কর সুবহানাল্লাহ। এবার ফেরাউনের কন্যা ডাক দিয়ে বলে, দাসী, প্রশ্ন করলাম, জিজ্ঞাসা তোমার কাছে, তুমি কি আমার বাবা ফেরাউন? কি আমার বাবাকে তুই কি খোদা মানিস না? কয় প্রশ্নই আসে না, তোর বাবার খোদাই তো আমার আল্লাহ, কথা কোন ঠিক কিনা? এবার তারা চাচ্ছে ইসলামের নূরটাকে নিভিয়ে দিতে। দেখেন ফেরাউনের কন্যা এখানে আর একটা মুহূর্ত দেরি করলো না, চলে গেল বাবার দরবারে। ফেরাউনের দরবারে গিয়ে ফেরাউনকে ডাক দেয়া বলে, বাবা, মা সীতা একজন খোদার নাম নিয়েছে, তার নাম হলো আল্লাহ। আমি তাকে প্রশ্ন করলাম এই আল্লাহকে, সে বলেছে তার রব আমার রব এবং তোমারও নাকি রব। তোমার আল্লাহ কয় না? ফেরাউন তাকে ডাক দিল, ও মা সীতা, তুমি কি আমাকে খোদা বলে দাবি মানো না? তুমি কি আমাকে খোদা বলে বিশ্বাস করো না? বলে যে, না, মুসলমানের খোদা হলো একজন, তিনার নাম কি? আর জোরে বলেন কি? তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ তোমারও রব। রে ফেরাউন, তুই যতই খোদা দাবি করিস, আসলে তুই খোদা তুই খোদা না? বলেন খোদা কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। কথা কোন ঠিক কিনা? বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, তারি অনুভব, তোমারে দুনিয়াতে আমি যে দিকে তাকাই, অথই নিয়ামতে ডুববে আছে সবাই, পাখি পাখালির গানে শুনে তসবি কলর, তসবি কলর। কথা কন ঠিক কিনা? আমাদের রব আল্লাহ, যারা বলেন রব কে? এবার আমি জানতে চাই ফেরাউনের মেজাজটা নরম না গরম? তমাম মিশরের মানুষগুলোকে অর্ডার দেওয়া হলো, আমি ফেরাউনকে, তুমি তোমরা খোদা দাবি করো, আমাকে খোদা মানো। রে পৃথিবীর মুসলমান, মিশরের সব মানুষ ফেরাউনকে খোদা মানে, কিন্তু মুসা এবং মুসার দলের মুসলমানরা ফেরাউনকে খোদা মানে না, কথা কোন ঠিক কিনা? খোদা তো তিনি, যিনি সব সমস্যার সমাধান করতে পারে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয়, আমি ফেরাউনের নীল নদের পানি শুকাইয়া দিলাম, পানি কি করছে? শুকাইয়ে দিছে। বলেন পানির অপর নাম কি? জোরে বলেন পানির অপর নাম কি?
দিন নদের পানি শুকাইয়া দিছে, আমার আল্লাহ কয় দেখবো ফেরাউনের খোদাগিরি কোথায় যায়? আল্লাহ কয় না, পানি হুকুম পালন করে কার? জোরে বলেন কার? আল্লাহর হুকুম পালন করে। রে পৃথিবীর মুসলমান, নীল নদের পানির চাবি জানলা বন্ধ করে দিলেন, নদী শুকায় গেল, মিশরের মানুষের খাবার বন্ধ হয়ে গেল, চাষাবাদ বন্ধ হয়ে গেল, তারা চাষাবাদ করতে পারে না, ভাত রান্না করতে পারে না, পানির পিপাসায় কাতরাচ্ছে। এবার খোদার দরবারে আসছে, খোদাকে ফেরাও, ফেরাউনের দরবারে এসে ডাকতে বলে, ও ফেরাউন তাড়াতাড়ি পানি দাও। ফেরাউন তো যাও, আগামীকাল আগামীকালকে আইসু, আগামীকালকে পানি চলে আসবে, মনে হয় পানি দর বাপে কথা কন্যা কামে আস, পানিটাও বাপের একটু মুড নিয়ে আছে, বুঝুন না। খোদা তো চেয়ারের মধ্যে বসে পাও ঢুলাচ্ছে আর পান চাপাচ্ছে, উঠকে টানতে চার গেল, যাও আগামীকালকে পানি চলে আসবে। আল্লাহ কয় বেটা এত সোজা। আমার বন্ধুরা, তারা চাচ্ছে ইসলামের নূরটাকে নিভিয়ে দেওয়ার জন্য, এই কথাটা বোঝানোর জন্য আমি এত দূরে চলে গেলাম। এই দুশ্মনী শুধু নবীর যুগে নয়, নবীর আগেও ছিল, নবীর যুগেও ছিল, এখনো এই দুশ্মনী চলতেছে, কথা কন ঠিক কেনা? কষ্ট হচ্ছে আপনাদের? চলবে কিছু সময় ইনশাল্লাহ। হ্যাঁ, পৃথিবীর মুসলমান, ফেরাউন বলল যাও আগামীকালকে পানি আসবে। আগামীকালকে এবার সবাই আবার একত্রিত হয়ে আসলো, কোথায় পানি? কই পানি তো নাই, পানি পানি চলে গেছে, পানি তো এখনো আসে নাই। কই যাও আগামীকালকে আসবে। এরকম তৃতীয় দিন তারা এসে বলে গেল, আগামীকালকে যদি পানি না আসে রে ফেরাউন, তোর খোদাগিরি সুদায় দিব। কথা কন দেখা, রেড সিগন্যাল দিয়ে দিল, খবরদার আলটিমেটাম দিয়ে দিছে, আগামীকালকে যদি পানি না আসে তোর খোদাগিরি সুদায় দিব। তুই কয় নাম্বার খোদা হইছিস দে? আমি মুসা কালিমুল্লাহ হাসে, সোয়ারলা হয় না, খেলা খেলতেছেন কে? আরে জোরে বলেন কে? তিনি তো আমাদের খোদা, কথা বলেন ঠিক কিনা? খোদা তোমার মেহেরবানি, বলেন খোদা তোমার মেহেরবানি, এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, তুমি কতই দিলে রতন ভাই বেরাদার পুত্র সজন, তুমি কতই দিলে রতন ভাই। সিজদা থেকে মাথা উঠাইয়া নীল নদের দিকে তাকাইলেন, তাকানোর পরে দেখতে পেলেন নীল নদ পানিতে টই টুম্বর। এবার আমি জানতে চাই ফেরাউন খুশি না বেজা? এ খোদাই তো ঠিক হয়ে গেল, কথা কয় না? খোদাই তো কি হয়ে গেল? ঠিক হয়ে গেল, খুশি। এবার আল্লাহ জিব্রাইলকে ডাকতে বলে, জিব্রাইল যাও ফেরাউনের কাছ থেকে একটা রায় নিয়ে আসো। রায় বলে যে আল্লাহ রায়টা কি? কয় রায়টা হলো, কোন গোলাম যদি তার মালিককে ওভারটেক করে নিজেই মালিক সাজে, তাহলে তার শাস্তিটা কেমন হবে? কথা কন নাকা, এই রায়টা তুমি নিয়ে আসো, তাকে বলবে লিখে দিতে। তাকে বলবে কি? লিখে দিতে। জিব্রাইল হাজির, যুবক, যুবকের বেশে। ফেরাউন দেখে যুবককে ডেকে, জিব্রাইল যখন ডাক দিল, ফেরাউন আমি হাজির, তুমি এখানে কেন? তুমি কে? আমি যে এখানে আসছি পৃথিবীর কেউ জানে না, কথা বলে না পৃথিবীর কেউ, কিন্তু জানেন কে? তুমি এখানে কেন আসছো? বলে যে একটা রায় নেওয়ার জন্য এসেছে। বলে যে রায় নেওয়ার জন্য এখানে আসলা কেন? আমার খানকায় চলে যাও, আমার দরবারে চলে যাও, সংসদ ভবনে যাও, সেখানে রায় পাশ হবে। জিব্রাইল ডাক দিয়া বলে, এখানে রায় দিতে হবে নির্দেশ কা? তিরিং বিরিং করবি তো এখানে, গলা চেপে শেষ। কথা কান্না কা, মরণের ভয় আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই?
আমরা মেয়ার আইতের বেলা যখন দেখি চাউরা বলা হয় রাস্তার মধ্যে ঘুরে দুই তিনটা একসাথে দহন করে যাবো সিপ দিয়ে লাই, এই না জানি গাছপালা কথা কথা কথা। জিব্রাইল আলাইহিস সালাম বললেন রায় দেন, কথা বলা যাবে না। বলে রায়টা কি? রায়টা হলো এই কোন গোলাম যদি তার মালিককে ওভারটেক করে মালিককে অস্বীকার করে নিজেই মালিক সাজে তার রায়টা কি হবে? ফেরাউন কয় তারে যেন ওই নীল নদের নদীর মধ্যে সুবাইয়া সুবাইয়া মারা হয়। কথা কথা কা তাকে যেন ওই নদীর নীল নদের মধ্যে পানিতে সুবাইয়া মারা হয়, কিন্তু খুশি কথা কয় না, জানে না যে নিজের রায় নিজেই দিতেছে। কথা বলেন ঠিক কিনা? এবার জিব্রাইল আমি ডাক দেবেন এটা লিখে দাও, লিখে দেওয়া হলো কয় তোমার সিলটা মারো, সিগনেচার দিয়ে দিছে। এবার রায়টা কি? কোন গোলাম যদি তার মালিককে অস্বীকার করে নিজেই মালিক হয় তারে যেন সুবাইয়া সুবাইয়া নীল নদে মারা হয়। ইতি ফেরাও রায় দিছেন কে? কথা বলেন রায় দিছেন কে? আমার আল্লাহ কয় ও জিব্রাইল এই যে রায়ের কপিটা তুই পকেটে রাখ, সময় মতো এটা কাজে লাগাবি। সুবহানাল্লাহ কয় না ইউরি আমি আল্লাহ চাই এটাকে আরো জ্বালাইয়া দিতে। আল্লাহ যেটা জ্বালাইতে চায় পৃথিবীর কোন শক্তি সেটাকে নিভাইতে পারে না। কথা কোন ঠিক না? রে পৃথিবীর মুসলমান, রায়ের কপিটা জিব্রাইলের পকেটে রেখে দিলেন। মা সেতার কথা বলতেছিলাম, গভীর মনোযোগ। মা সেতার এই কথা শোনার পরে ফেরাউন ডাক দেয়া বলে রে মা সেতা, তুই যাকে খোদা মানি স্ত্রী তো খোদা নয়, আমি হলাম তোর খোদা। মা সেতা কয় খবরদার, মুসলমানের জীবন যাবে তো ইমান যাবে না। কথা কোন ঠিক না? আমার রব যিনি তিনি তোমার রব, তোমার চৈত্য গোষ্ঠীর রব। কথা কোন ঠিক না? এবার ফেরাউন ডাক দেয়া বলে ও মা সেতা, তুমি কি জানো, তুমি কি জানো, তুমি কি জানো তোমার পরিণাম কি হতে পারে, তোমার শাস্তি কি হতে পারে, তুমি কি জানো? মা সেতা ডাক দেয়া বলে রে ফেরাউন, আমার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে। মৃত্যুদণ্ডের পরে মানুষের জীবনে আর কোনো শাস্তি বাকি থাকে না। কথা কঠে কেনা? যে প্রস্তুত হও, প্রস্তুত হইলেন। অনেক লম্বা কথা আমি ছোট্ট করে বলতেছি। ও পৃথিবীর মুসলমান, শহীদপুরের মুসলমান, মা সেতাকে মারার জন্য প্রস্তুতি নেওয়া হলো। ফেরাউন ডাক দেয়া বলে ও মা সেতা, এখন সময় আছে, আমাকে খোদা বলে মানো। মা সেতা ডাক দেয়া বলে জীবন দেব তো ইমান দেব না, এটাই হলো মুসলমানের চরিত্র। চিল্লায়া কোন ঠিক কিনা? কড়াইয়ের মধ্যে আগ জ্বালানো হলো। দুই রওয়ায়েতে এসেছে, এক রওয়ায়েতে এসেছে তিনজন, তিনটা কন্যা সন্তান ছিল মা সেতার, আরেক রওয়ায়েতে এসেছে সাতটা কন্যা সন্তান ছিল। বলেন কয়জন? সাতজন অথবা তিনজন। জ্বলন্ত কড়াইয়ের মধ্যে আগুন জ্বালানো হলো, তেল দেওয়া হলো, তেলগুলো উত্তরাচ্ছে, টকবক টকবক করতেছে। ওই তেলের মধ্যে এক এক করে পাঁচটা সন্তানকে ফ্রাই করা হলো, পোড়া হলো, ভাজা হলো। আমার বন্ধুরা, কোনো মা কি এই দৃশ্য দেখে সহ্য করতে পারে? হযরতে মা সেতার কথা বলতেছিলাম, চোখের সামনে পাঁচটা সন্তানকে যখন আগুনের মধ্যে তেলে ভাজা হলো, মা সেতা ডাক দেয়া বলে ফেরাউন, এক ফোঁটা চোখের পানি ছাড়লাম না, শুধুমাত্র আমার রবকে আমি রব মানি। কথা কোন ঠিক না? তুই যতই আমাকে কাবু করতে চাস আমি কাবু হব না। সর্বশেষ দুধের বাচ্চাটাকে নিয়ে আসলো, দুধ পান করে ওই বাচ্চাটাকে এনে
ফেরাউনের কুষ্টিরা মা শ্বেতাকে ডাক দা বলে, ও মা শ্বেতা এখনো সময় আছে, এখনো সময় আছে, তোরে সন্তানটাকে সহ তোকে বাঁচিয়ে রাখবো, শুধু ফেরাউনকে আমি ফেরাউনকে তে খোদা দাবি কর খোদা মান। মা শ্বেতা ডাক দেয়া বললে, পাঁচটাকে যেই হৃদয় দিয়ে আমি কবর দিতে পেরেছি, এই একটাকেও সেই হৃদয় দিয়ে আমি কবর দিতে পারবো, কথা কন ঠিক কেনা? আল্লাহ আকবার বলে মুসলমানের জীবন যাবে তো ইমান। তেলের মধ্যে ফেলানো হচ্ছে, এবার মা শ্বেতা মুস্কি হেসে দিয়ে ডাক দিয়ে বলতেছে, ফেরাউন আমিও তেলের মধ্যে ঝাঁপ দিলাম, জীবন যাবে তো মুসলমানের ইমান যাবে না, চিল্লায় এখন সুবহানাল্লাহ। থামো, তুই পড়িস না এখন আমার প্রশ্নের জবাব দে। বলে যে কেন, কি প্রশ্ন তোমার? বলে যে আমার প্রশ্ন হলো, তুই হাসলি কেন? তুই হাসলি কেন? বলে যে ফেরাউন, হাসার একটাই মাত্র কারণ, একটাই মাত্র কারণ, পাঁচটা সন্তান আমার তেলের মধ্যে ভাজা হয়েছে, সর্বশেষটাকে যখন তুই তেলের মধ্যে ফেলাইলি, এই বাচ্চাটা তেলের মধ্যে থেকে আমারে ডাকতেছে মা, আর দেরি করিস না রে মা, জান্নাতের গ্রাণ পাওয়া যায়। আর জোরে কর আল্লাহ আকবার, রে মা গ্রাম পাওয়া যায়, জান্নাত দেখা যায়, আর দেরি করিস না, তাড়াতাড়ি আয়, একসাথে আমরা জান্নাতে প্রবেশ করবো। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, জান্নাত তো আমি মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য জান্নাত বানাইছি, কথা কন ঠিক কিনা? উইদ্দাত লিল মুত্তাকিন, এখন আমার তাড়াতাড়ি ফেলা, যদি ফেলাস আমি আমার সাত সন্তানকে নিয়ে আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করবো। জোরে কেন সুবহানাল্লাহ। শহীদ হয়ে গেলে ফেরাউনকে এইভাবে আস্তে আস্তে শেষ করে দিব। আমার আল্লাহ কয়, না না, এটা তো তোরে একটা জ্বলন্ত উদাহরণ দেখাইলা, জীবন দেবে তো মুসলমান ইমান দেবে, এটা একটা উদাহরণ তোরে দেখাইলাম। মুসার সাথে যারা আছে সবাই এক কোয়ালিটি, সুবহানাল্লাহ, না সবার কোয়ালিটি এক। এবার আমার বন্ধুরা, আমার বাবারা, হযরতে মুসা কালিমুল্লাহর কানের মধ্যে খবর পৌঁছে গেল, মুসা কালিমুল্লাহ ডাক দা বলে, ও ফেরাউন এখনো সময় আছে, এখনো সময় আছে, তোর খোদাগিরি বাদ দিয়া দে, খোদা হবে কে? জোরে বলেন কে? ফেরাউন কয়, মুসা তুই বেশি বাড়াবাড়ি করিস, দেখিস নেই কয়দিন আগে সাতটারে আটটারে একসাথে তেলের মধ্যে ভাজছি, তোরেও ভাজবো, নাউজুবিল্লাহ কইতেন না, আরো জোরে কর। রে মুসা রেডি হ, মুসা কয় আমি রেডি। আমার আল্লাহ কয়, ও মুসা এত তাড়াতাড়ি রেডি হইও না, সময় হলে আমি বলবো, সুবহানাল্লাহ কয় না? আমার আল্লাহ ডাকটা বলে, মুসা সময় হলে আমি তোমাকে ডিক্লার দিব যুদ্ধ করার জন্য, এত তাড়াতাড়ি যুদ্ধ করা যাবে না, এটারে একটারে তোমার মোনা সব দিয়ে একসাথে ফ্রাই করবো, আমি আল্লাহ তো তার দলবল, তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন এক এক করে মারতাম না, সব গুলারে একসাথে প্যাকেট করে তারপরে বাঁচবো। আল্লাহমতি বলুরি, আমার আল্লাহ কয়, আমি আল্লাহ নূর জ্বালায় দেব, ও তো ও কি ফেরাউন কি হচ্ছে, বড়টাও যদি আমার সাথে দুশ্মনী করে থাকতে পারবে? যারা বলেন থাকতে পারবে?
আমার আল্লাহ ইতিহাস রেখে গেছে, আজকের ডাক্তার মার্কা যারা আছো তাদেরকে আমি তোমাদের দেমাগের মধ্যে আমি নক করতে চাই। তোমাদের যে বড়টাও পৃথিবীতে থাকতে পারে নাই, ইসলামের সাথে দুশ্মনী করে টিকতে পারে নাই, চিল্লা বলে ঠিক কিনা? তোমরা তো আর বাটকিরা টিকটিকি মার্গা, তোমাদেরকে এগুলা মুসলমান পেশাব করে দিলে তোমরা বঙ্গোপসাগরে বেসে যাবা, কথা কর না। মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন। এবার আমার আল্লাহ মুসাকে ডাক দেয়া বলে, ও মুসা তাড়াতাড়ি তাড়াতাড়ি লোহিত সাগর, লোহিত সাগরের দিকে পাড়ি দাও। আল্লাহু আকবার বলেন, আল্লাহ এখন আমি কোন দিকে যাব? কই যে লোহিত সাগরের দিকে দৌড়াও, হিজরত করতে হবে। ফেরাউনের সাথে তুমি যুদ্ধ করবা না, ফেরাউনের সাথে যুদ্ধ করবো আমি। আল্লাহ আল্লাহু আকবার কয় না, আমার আল্লাহ নূরটাকে আবার জ্বালাইবেন। ফেরাউন চাইছে নিভাইয়া দিতে, আর আল্লাহ চাচ্ছেন কি জ্বালাইয়া দিতে। সুবহানাল্লাহ, বলবেন না রে মুসা তোমার কিছুই করা লাগবে না, আমি আল্লাহ, আমি আল্লাহ ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করবো। আল্লাহ আকবার কয় না। হস্তি বাহিনী যখন দাদা আব্দুল মুত্তালিবের উটগুলো সব ধরে নিয়ে গেছে, গভীর মনোযোগ, তারা চায় ইসলামটাকে নিভায় দিতে, আল্লাহ চায় এটার জ্বালায় দিতে। হস্তি বাহিনী আসে, আব্দুল মুত্তালিবের সবগুলো উট ছিনতাই করে তারা নিয়ে গেছে। তারা বলতেছে, সিদ্ধান্ত নিছে কাবা ঘর ধ্বংস করে দিবে, তারা ইসলামটাকে নিভিয়ে দিতে চাচ্ছে আর আল্লাহ চাচ্ছে এটাকে জ্বালায় দিতে। আব্দুল মুত্তালিব তিনি যখন দেখলেন যে তার উটগুলো সব ধরে নিয়ে গেছে, তিনি হস্তি বাহিনীর প্রধানের কাছে গিয়ে ডাক দিয়ে বলতেছে যে আমার তোমার দলের লোকেরা আমার উটগুলো ছিনতাই করে নিয়ে গেছে, এগুলো আমাকে ফেরত দাও। হস্তি বাহিনীর প্রধান বলতেছে, তোমার জন্য আমার আফসোস। বলে যে কেন? বলে যে তুমি তোমার উটের জন্য আমার কাছে আবেদন করতে আসলাম, অথচ আমরা যে বাইতুল্লাহ আল্লাহর ঘরটাকে ভাঙার জন্য ষড়যন্ত্রের জাল বুনেছে তুমি তো জানো। বলে যে হ্যাঁ আমি জানি। তাহলে আল্লাহর ঘরটা রক্ষা করার জন্য কি তোমার কোনো প্রচেষ্টা নাই? এবার আব্দুল মুত্তালিব ডাক দেয়া বলে, ও দুশ্মনেরা শুনো, ঘর যার রক্ষা করার দায়িত্ব, কথা কয় না, যার ঘর তিনি রক্ষা করবেন, এটা নিয়ে আমার কোনো টেনশন। এবার যাকে যাকে ছোট ছোট পাখি পালন করলেন, পাখি পাখি প্রত্যেকটা দুই পায়ের মধ্যে দুইটা পাথর, আর চঞ্চুর মধ্যে একটা পাথর, এক একটা পাখির সাথে পাথর কয়টা? কিতাবের মধ্যে এসেছে তয়রান ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল, যাকে ছাকে পাখি প্রেরণ করছে এটি আল্লাহর সেনাবাহিনী। তখন তো সেনাবাহিনী দেখা গেছে, এখনকার সেনাবাহিনী দেখা যায় না, কথা কর না, এখনকার সেনাবাহিনী এটা দেখা যায়। করোনা দেখছেন তো জীবন, হ্যাঁ করোনা যার ভিতরে ঢুকছে এটাও সেও জানে না যে আমার করোনা হয়েছে। আমার আল্লাহ ডাকতে বলে সেটা ছিল দৃশ্যমান আর এটাও অদৃশ্য, কথা কোন ঠিক কিনা? রে পৃথিবীর মুসলমান, যারা কাবাদরকে ভাঙতে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভেঙে তছনছ করে দিয়েছে। কিতাবের মধ্যে এসেছে যে পাথরটা মাথার উপরে পড়েছে ওই পাথরটা বুক দিয়ে গলা দিয়ে পেটের ভিতরে যাইয়া নাড়ি বুড়ি লইয়া পায়খানার রাস্তা দিয়ে বাইর হইছে। সুবহানাল্লাহ কয় না, আরো জোরে কর আল্লাহু আকবার। বলেন ইসলামের পক্ষে আছেন কে? আমার আল্লাহ ডাকতে বলে, মুসা যা ওই লোহিত সাগরের দিকে পাড়ি জমাও, হিজরত করতে হবে। মুসা কালিমুল্লাহ সাগরের পারে দাঁড়াইয়া কয়, আল্লাহ সামনে সাগর, পিছনের দিকে তাকাইয়া দেখি ফেরাউন আসতেছে সদল বলে। ও আল্লাহ এটা কি খেলা খেলাইলাম, সামনে পানি পিছনে ফেরাউন, আমি এখন কোন দিকে যাব?
আমার আল্লাহ ডাকতে বলে মুসা আমি আল্লাহ তো নূরটাকে নিভাবো না, আমি আল্লাহ তো এই ইসলামের নূরটাকে আরো জ্বালাইয়া দিব, কথা কন ঠিক কিনা? আল্লাহ একটু খোঁচা দিলেন, এ মুসা শ্বশুর বাড়ির হাতিয়াটা কোথায়? এটার মধ্যে পাওয়ার দিয়েছেন কে? কষ্ট হচ্ছে আপনাদের? চলবে কিছু সময় ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলেন, আল্লাহ শ্বশুর বাড়ির হাদিয়া তো আমার কাছেই আছে, আমার আল্লাহ ডাক দেবো। শ্বশুর বাড়ির হাদিয়া বলতে কোনটা বুঝান? মুসা কালিমুল্লাহ প্রশ্ন করলো, আল্লাহ শ্বশুর বাড়ি থেকে কত কিছু দিছে, ফ্রিজ দিছে, খাট দিছে, মোটর সাইকেল দিছে, কথা কথা গা। এবার আমার আল্লাহ কয় মুসা ওইগুলো আমার দরকার নাই, অমাতির কাবি আমি নিকায়া মুসা। আল্লাহ আল্লাহ বলে, হে মুসা, ও মুসা তোমার হাতের মধ্যে এটা কি? আল্লাহ ডাইরেক্ট বলেন না, এটাই তো তোমার শ্বশুর বাড়ির প্রধান হাতিয়ার, প্রধান হাদিয়া। আল্লাহ এটা বলেন না, একটু খোসা মাইরা বললেন, ও মুসা তোমার হাতে এটা কি? মুসা বুঝতে পারে নাই, এবার মুসা সরল ভাষায় জবাব দিচ্ছে, কলাহিয়া হাসা, আল্লাহ এটা হলো আমার লাঠি, এটা দিয়ে আমি পাতা পাইরা ছাগলকে খাওয়াই, আর তা ওয়াক্কা বিহা আমি এটার উপরে ট্যাগ দিয়ে দাঁড়াই, ঠেক দিয়ে বুঝুন তো, হেলাম দিয়ে দাঁড়াই, আবার বকরির জন্য গাছে পাতা পেড়ে পেড়ে এটা খাওয়াই, ও মা আদি বুখরা, আরো কত কিছু আমি করি। সুবহানাল্লাহ, কয় না আল্লাহ একটা ধমক দিলেন, সামনে নদী পিছনে ফেরাও, তোরে এত কথা কইতে কইছি আমি, তোরে জিগাইছি তোর হাতে কি? তুই সরল ভাষায়, এক ভাষায়, সংক্ষিপ্ত ভাষায় এক বাক্যে জবাব দিয়ে দিবি, এটা লাঠি কথা কর না, তুই এটা দিয়ে এটার মধ্যে ঠেক দিয়া দাঁড়াস, এটা দিয়ে ছাগলের পাতা বাইরা খাওয়াস, আরো কত কিছু কর, আল্লাহ আরো কত কিছু করি কইতে আপনি, আল্লাহ তো থাপ দিবে না। সুবহানাল্লাহ কয় না, আরো জোরে কর, আল্লাহু আকবার, আল্লাহ আরো কত কিছু করি এটা দিয়া, আপনি যদি শুনতেছেন আমি করব। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে, আল্লাহ তোমার নেটওয়ার্ক তো সবসময় পাওয়া যায় না, নেটওয়ার্ক যেহেতু একবার পাইয়াই গেছি, ডিসকানেক্ট হওয়ার আগে একটু তোমার সাথে কথা বলেই নেই, কথা বলতে তো মজাই লাগে, কথা বল না কা? যাকে আমি ভালোবাসি তার সাথে কথা বলতে ভালো লাগে না খারাপ লাগে? মাঝে মাঝে দেখি রাতের 1:30 বাজে 2টা বাজে যুবক তাউরা বলা মানে কুয়াশার মধ্যে দাঁড়াইয়া দাঁড়িয়ে রাস্তার পাশে বসে গিয়ে কথা বলতে, এতে মনে মার সাথে কথা কয় না, কথা কয় না, বাবার সাথে কথা কয়, হ্যাঁ, ও মনে ওস্তাদের সাথে কথা কয় রাতের 2টা বাজে, কার লগে কথা কয়? আর বউ তো নামিয়া, এটা বিয়েই তো হইনান কোকাই বলে, রাতের 2টা বাজে এত শীত, এত কুয়াশা, এরপরেও দাঁড়াইয়া দাঁড়াইয়া কথা কইতেছে রাস্তার মধ্যে, বাড়িতে গেলে মা দেখবে, বাবা দেখবে, দাদা দেখবে, দাদি দেখবে, সবার সামনে তো এই সমস্ত প্রেমের কথা কওয়া যায় না, কথা কন ঠিক কি না? এত মজা এই প্রেম কথার মধ্যে। মুসা কালিমুল্লাহ, আল্লাহ তোমার নেটওয়ার্ক তো আমি সবসময় পাই না, এখন তখন পাইয়েই গেছি, পিছনে যে শত্রু আইতেছে আমি ভুলেই গেছি, তোমার সাথে এখন কথাই কইতেছি, আল্লাহ তুমি যদি কও, তুমি যদি অনুমতি দাও, এই লাডির ফজিলত আরো কইতেই থাকবো, কইতেই থাকবো। সুবহানাল্লাহ কয় না, আল্লাহ কয় না, না আমি ফজিলত শোনার জন্য আমি তোরে প্রশ্ন করি নাই, আমি প্রশ্ন করেছি শুধুমাত্র তোকে মনে করাই দেওয়ার জন্য, এটা যে তোর বিপদের বন্ধু। আল্লাহু আকবার বলেন, আমার আল্লাহ ডাক দিয়া বলে, মুসা হাতের লাঠিটা তাড়াতাড়ি নদী সাগরের মধ্যে ফেলা, মুসা কালিমুল্লাহ, আল্লাহ তারপরে কি হবে, তারপরে কি হয় দেখ। আল্লাহ কয় না,
মুসা কারিমুল্লাহ এই লাঠিটা সাগরের মধ্যে যখন ফেলাইলেন, এক রওয়ায়েতে এসেছে আটটা, দুই রে দুই নম্বরে দ্বিতীয় রওয়ায়েতে এসেছে আটটা নয় বারোটা রাস্তা আমার আল্লাহ সমুদ্রের নিজ দিয়ে করে দিয়েছে। চতুর্দিকে পানি, নিজ দিয়ে সুড়ঙ্গের মতো রাস্তা, আল্লাহ আকবার কয় না। মুসা কারিমুল্লাহ অবাক হয়ে গেলেন, মুসা কারিমুল্লাহ অবাক হয়ে গেল, আল্লাহকে প্রশ্ন করল, আল্লাহ এত সুন্দর রাস্তা এতগুলো রাস্তা কেন করলাম? আমার আল্লাহ ডাকতে বলে, মুসা তোর সাথে যতগুলো কম আছে যতটা কম আছে প্রত্যেকটা কমের জন্য আমি আল্লাহ আলাদা আলাদা করে রাস্তা বানাইছি, জোরে গান সুবহানাল্লাহ। এটা হলো ইমানদারের পুরস্কার, আল্লাহু আকবার বলে এটা হলো ইমানদারের পুরস্কার, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ নূরটাকে আরো জ্বালাইতে চাই, আল্লাহু আকবার বলে। ফেরাউন আসতেছে নিভাইতে, ফেরাউন আসতেছে কি করতে? নিভাইতে, আর আল্লাহ কয় আমি চাইতেছি জ্বালাইতে। সুবহানাল্লাহ কয় না, রাস্তা করলেন কয়টা, কথা বলেন রাস্তা কয়টা, সময় লাগছে কতক্ষণ, এক সেকেন্ড, কুন ফায়াকুন, কুন ফায়াকুন হব হয়ে গেছে, সুবহানাল্লাহ কয় না, পানির সুড়ঙ্গ পানির ভিতরে রাস্তা, আল্লাহ আকবার কয় না। মুসা কালিমুল্লাহ কয় আল্লাহ এখন কি করবো, তাড়াতাড়ি বারোটা কওমের লোককে বারো ভাবে আলাদা করে প্রত্যেকের জন্য রাস্তা দিয়ে দাও, তাড়াতাড়ি রাস্তা পার হতে চাও, বলো আল্লাহু আকবার কয় না। বারোটা কওমের রাস্তা, বারোটা কওম বারোটা রাস্তা দিয়ে প্রবেশ করলেন, মাঝ পথে যাইয়া একটু থমকে গেল, আল্লাহ যদি পানি ঢুকেই যায় রাস্তার ভিতরে, কথা কর না কা, ভিতরে ভয় আছে না, যদি আমার নানু ছাদের নিচে ঘুমাইতো না, যখন নতুন বিল্ডিং করছি, নানু ভাই আমি তোমার এই বিল্ডিংয়ে ঘুমাইতাম না, কেন? ওই ছাদ যদি ভেঙে পড়ে উঠবো, যখন বিদ্যুৎ আসছে প্রথম বিদ্যুৎ ফ্যান লাগাইছে, আর নানু ভয়ে রুমের ভিতরে ঢুকে না, ওই ফ্যান যদি সুইচটা আমার মাথার উপরে পড়ে, কথা কর না কা, প্রথম প্রথম ভয় ছিল কি না? ভয় ছিল, আগের যুগের মানুষ তো অর্ধেক যাওয়ার পরে মুসলমানরা একটু শঙ্কিত, যে না জানি পানি যদি ভিতরে ঢুকে যায় সমুদ্রের নিচে, আল্লাহ আকবার বলেন। আমার আল্লাহ ভয় দিলেন, খবরদার, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ নিভাইবো না, আমি আল্লাহ, ও মুসা তাদেরকে বলে দাও যেন তারা শঙ্কিত না হয়, তারা যেন ভয় না পায়, তাড়াতাড়ি করে তারা তাদেরকে পার হতে বলো। বারোটা কওমের লোক বারোটা রাস্তা দিয়ে যখন সমুদ্র পাড়ে দিয়ে ওই মাথায় উঠলেন, এবারে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, মুসা পিছনের দিকে তাকাও, দেখো ফেরাউন কোথায় আসছে। এবারে মুসা কালিমুল্লাহ পিছনের দিকে তাকাইয়া দেখে ফেরাউন আয়েশা দাঁড়াইছে, আল্লাহ আকবার বলে, ফেরাউন আয়েশা দাঁড়াইছে। এখন ফেরাউন চিন্তা করতেছে, আমার রাজত্বে এত সুন্দর সুড়ঙ্গের মতো রাস্তা করলো কে, আমি তো করি নাই, বলেন করছে কে? না, তত্ত্বাবধায়ক সরকার মনে হয় করছে। হ্যাঁ, ফেরাউন কইতেছে আমি তো করি নাই, তাহলে করলো কে? যেহেতু মুসা কালিমুল্লাহ এক পাড়ে, ফেরাউন আরেক পাড়ে, মুসার দল এক পাড়ে, মুসার দল আরেক পাড়ে, ফেরাউনের দল একজন বাড়িতে বাদ নাই, ফেরাউনের দল বল সব আন্ডা বাচ্চা সব চলে আইছে, আজকে মুসারে শেষ, আজকে মুসারে, মুসা ফেরাউন আইছে নিবাইতে, আল্লাহ চাইতেছেন কি জ্বালাইতে, মনোযোগ আছে আপনাদের? দুশ্মন তখনও ছিল নবীর যুগ, আমার নবীর যুগেও ছিল, এখনো আমি জানি না আমি কতটুকু পর্যন্ত যেতে পারবো, আমি এই যুগ পর্যন্ত আসতে পারবো না মনে হয়, সময় শেষ। আমার বন্ধুরা, আমার বাবারা, মুসা কালিমুল্লাহ তাকায় রইলেন, ফেরাউন কয়ে, মুসা দাঁড়া আমি আইতেছি, মুসা কয় তুই তাড়াতাড়ি আয়, আল্লাহ আকবার কয় না। এবার ফেরাউন তার সদল বলে সব আন্ডা বাচ্চা যা আছে সব লয়ে ঢুকছে, মুসা যেহেতু যাইতে পারছে আমিও যাইতে পারবো, কথা কর না কা, মুসা যেহেতু যাইতে পারছে
আমিও যাইতে পারবো রে বন্ধু। অর্ধেক পথ গেল, মুসা কালিমুল্লাহ আল্লাহর দিকে তাকায় রইল, আল্লাহ কি খেলাটা তুমি খেলতেছো আমি বুঝি না, আমি জানি না, আমি মুসা পার হয়ে চলে আসলাম, ফেরাউন অর্ধেক রাস্তায় চলে আসছে, আল্লাহ কি হবে, কি হবে রেজাল্টটা, কি হবে ফলাফল, কি হবে তুমি মাওলা ভালো জানো। আমার আল্লাহ কয় মুসা ফলাফল আমি রেডি করে রাখছি, জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ আকবার বলে পানি হুকুম পালন করে কার, আরে জোরে বলেন কার। সাগরের পানি লবণাক্ত না মিঠা পানি, লবণাক্ত পানি, যেই মাত্র মাছ বরাবর গেছে, এবার আল্লাহ কয় রে লোহিত সাগরের পানি, আর এক সেকেন্ডও দেরি করা যাবে না, পুরো ফ্রিজ আপ কর, পানি দিয়া তলাইয়া সব পুরারে রাস্তা রাবুত করে দিছে। আল্লাহু আকবার বলে আল্লাহু মুতিম মুনুরিহি। ফেরাউনের চোদ্দ গোষ্ঠী সহ সব শেষ, আল্লাহ মুসার ডাক দেবে, মুসা লাঠিটা হাতে নে তাড়াতাড়ি, মাছ বরাবর আইসি তো হ্যাঁ, আল্লাহ লাঠি হাতে নিলে কি তাড়াতাড়ি হাতে নে, সুবহানাল্লাহ কয় না, যেই মাত্র লাঠি হাতে নিছে রাস্তার রাস্তা নাই, সব রাস্তা এখন কি হয়ে গেছে, কথা কর না কা। এবার বাঁচার জন্য চেষ্টা আছে কি নাই, যারে বলেন আছে কি নাই, বাঁচার জন্য চেষ্টা একবার উপরে উঠে আবার নিচে নামে, আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দে বলে ও জিব্রাইল রায়ের কবিটা কই, সুবহানাল্লাহ কয় না, রায়ের কপিটা কোথায়, আল্লাহ কোন রায় কয়, ফেরাউনকে রায় দিছিল, কোন গোলাম যদি তার মালিককে অস্বীকার করে নিজেই মালিক হয় তারে যেন পানিতে ডুবাইয়া ডুবাইয়া মারা হয়, ইতি ফেরাউন কথা বলেন ইতি। এবার জিব্রাইল এক কানে ধরে উডায়ার নামায়, উডায়ার নামায়, নামাইয়ার পরে চোখের সামনে ধরে রাখছে রায়টা পড়, এবার ফেরাউন পড়তেছে কোন গোলাম যদি তার মালিককে অস্বীকার করে নিজেই মালিক হয় তারে যেন পানিতে ডুবাইয়া ডুবাইয়া মারা হয়, ইতি ফেরাউন। এই রায় তো আমি দিছি, তোর রায় দিয়ে আন্তর ভাসি দিতেছি, ও নূর তারা চায় আল্লাহর নূরটাকে নিভাইয়া দিতে, তাদের মুখে ফুৎকার দিয়ে আল্লাহ ডাক দে বলতেছে আল্লাহু মুতিম মুনুরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, তারা চায় নিভাইয়া দিতে আর আমি আল্লাহ চাই জ্বালাইয়া দিতে। বলেন নমরুদ চাইছে নিভাইতে পারছে, কথা কর না, পারছে, বিনিময়ে পাইছে কি জুতার বাড়ি, কথা কর না, বিনিময়ে পাইছে কি জুতার বাড়ি। আমার নবীর যুগে দুশ্মন ছিল কি ছিল না, সংক্ষেপে আমি বলতেছি, আমার নবী যখন কালিমার দাওয়াত দিচ্ছে, মনে আছে আপনাদের, নবী যখন কালিমার দাওয়াত দিতে শুরু করছে তখনই তাদের মাথা গরম হয়ে গেছে, মুহাম্মদকে ওই যে শেষ করে দিতে হবে, ইউরিদুন আলি ইউতফিউ নূর আল্লাহ, কষ্ট হচ্ছে আমাদের, হ্যাঁ আমি এটার উপর আলোচনা করলে সারা রাত করতে পারব, হ্যাঁ সারা রাত চলবে, কে কে রাজি আছে না তুডান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, আল্লাহ কবুল করুক, জোরে কর না, আমিন। এমনি সরকার 12টার পরে অনুমতি দেয় না, এরপরে 12:30 বাজে গেছে, আমার রাসূলুল্লাহর কথাটা বলে আমি আলোচনা শেষ করতে চাই, আমি এখনো মেন আলোচনায় ঢুকিয়ে নেই, এখনো ভূমিকার মধ্যে আছে। আল্লাহর রাসূলকে তারা হত্যা করার জন্য ষড়যন্ত্র করল, নবীজি বাইতুল্লাহর চত্বরে যখন সিজদা করলেন, সিজদার মধ্যে গেলেন নামাজের মধ্যে, ফাকুদিফা আলা যা উবাই ইবনে আবি মুঈদ, উবাই ইবনে আবি মুঈদ আসলো বিসালাত জাসুরিন উটের পোচা নাড়ি ভুড়ি নিয়ে, ফাকুদিফা আলা যহরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীকে শেষ করে দেওয়ার জন্য নবীর পিঠের উপরে পচা নারী গুলিগুলো তারা নিক্ষেপ করেছে, চিল্লা এখন নাউজুবিল্লাহ। আমার নবী হাদিসের ভাষা মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, নবীজি সেজদা থেকে মাথা উঠাইতে পারেন না, দূর থেকে তারা এই দৃশ্য দেখে হাসতেছে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাত দূর ঘর থেকে দৌড়াইয়া আসলেন, দৌড়াইয়া এসে উটের পচা নারী বুড়িগুলো হাত দিয়ে সরাইলেন,
হাত দিয়ে সরাইয়া রহমাতুল্লিল আলামিনকে জড়িয়ে ধরলেন আর ডাক দিয়া বললেন, ইয়া রাব্বাল আলামিন, আপনার হাবিবকে তারা এত কষ্ট দিচ্ছে, আপনি কিভাবে এটা সহ্য করেন? আমার আল্লাহ সাথে সাথে ঘোষণা করে দিলেন, ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহা ওয়া রাসূলাহু লা'ানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহু আকবার। আরে ফাতেমা, আমি এমনি বসে রই নাই, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, ডিক্লার দিয়ে দিলাম, যারা আমার নবীর সাথে দুশ্মনী করে লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আমি আল্লাহ তাদের উপরে লানত দেই। আল্লাহু আকবার। বলেন নবীর দুশ্মনদেরকে আল্লাহ ছেড়ে দেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সেদিন হাত উঁচু করে আল্লাহর দরবারে দোয়া করেছেন যে আল্লাহ, যারা এই ঘৃণিত কাজের সাথে জড়িত আল্লাহ প্রত্যেকটা বিচার করবা। আমার আল্লাহকে ফাতেমার চোখের পরে আমি কবুল করে নিলাম। বদরের প্রান্তরে যতগুলো মানুষ এই নবীর পিঠে উটের পচা নাড়ি মুড়ি নিক্ষেপ করেছে, যতগুলো মানুষ কাজের সাথে জড়িত ছিল সবগুলোরে বদরের প্রান্তরে মুসলমান কচু কাটার মতো কাটছে। সুবহানাল্লাহ, কয় না নবীরে শেষ করতে চাইছে, পারছে? যারে বলেন পারছে? পারে নাই, বরং যারা চেষ্টা করেছে আল্লাহ তাদেরকে খতম করে দিয়েছে। আল্লাহু আকবার। বলেন আমার বন্ধুরা, যুগে যুগে এই সমস্ত দুশ্মনরা ছিল, এখনো আছে কিয়ামত পর্যন্ত। আজকে আমরা টাকলুকে দেখে অবাক হই, টাকলু নতুন না, টাকলু পুরান। এরকম আরো কত টাকলু পৃথিবীর ইতিহাস তাদেরকে ঘৃণার সাথে এখন স্মরণ করে, কথা কোন ঠিক কিনা আমার বন্ধুরা? এখন আমাদের কি কর্তব্য? আল্লাহুমতিম মনুরি, দেখেন নবীকে ঘর থেকে বের করে দিলেন, হিজরত করে মদিনায় চলে গেলেন, সাথে গেছেন কয়জন? নবীজির হিজরতের সাথী কয়জন ছিলেন? নাম কি? আবু বকর একজন গেলেন, কিন্তু যেদিন মদিনা থেকে মক্কায় আসতেন সেদিন আর একজন নয়, লাখেরও বেশি। সুবহানাল্লাহ, কইবেন না? বিজয় দিয়েছেন কে? এই নূরকে পরিপূর্ণ করেছেন কে? আমার নবীর গলার মধ্যে বিজয়ের মালা দিয়ে দিলেন, শুধু মালাই দেন নাই, বরং আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ওয়ারাইতান্নাসায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। নবী, শুধু বিজয় দিয়ে আমি সীমাবদ্ধ রাখি নাই, বরং আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, দলে দলে মানুষ দেখেন এখন থেকে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবু জাহেল যতই ষড়যন্ত্র করেছে থাকতে পেরেছে? সুতরাং আজকে যারা ইসলামের বিরোধিতা করে, আজকে যারা কোরআনের বিরোধিতা করে, আজকে যারা নবীজির আদর্শের বিরোধিতা করে, দাড়িওয়ালা টুপিওয়ালা চুপ্পাওয়ালাদের বিরোধিতা করে, ইমান দুর্বল করবেন না, সাহস হারাবেন না, মুসলমানদেরকে বিজয় দেন এওয়ালাকে। আর জোরে বলেন কে? ওই আল্লাহ দরকার আছে কি নাই? ওই আল্লাহর গোলামি আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। একটু জিকির করেন, লা ইলাহা হাজর লাইলাগাম ও লাইলাগাম, পাখির গানে গানে হওয়ার তানে তানে, ওই নামের ঈশ্বর শোনা যায়, ওই যে পাগল পাড়া, ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ
في قلبي نور محمد صلى الله لا إله حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شنو بيكتو دريا سلام دي يا نبي